ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে 31টিতে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। এই রাজ্যে তৃণমূল থেকে প্রার্থী হয়েছেন 6 তারকা, তারা প্রত্যেকেই বিপুল ভোটে জয়ী হয়েছেন। চিত্রনায়ক দেব ঘাটাল আসন থেকে তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন। তৃণমূলের হয়ে এই আসনে নির্বাচন করেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির আরেক প্রার্থী চিত্রনায়ক হিরণ চট্টোপাধ্যায়। অন্যদিকে প্রথমবার রাজনীতির ময়দানে পা রেখেই সফল অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি আসন থেকে আরেক অভিনেত্রী বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। যাদবপুর আসন থেকে বাজিমাত করেছেন তৃণমূল প্রার্থীর অভিনেত্রী সায়নী ঘোষ। বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। মেদিনীপুর আসনে বিজয়ী হয়েছেন অভিনেত্রী জুন মালিয়া। সেখানে তিনি বিজেপির হেভিওয়েট প্রার্থী অগ্নিমিত্রা পালকে হারিয়ে বিজয়ী হয়েছেন। তৃণমূলের হয়ে নির্বাচনে জিতেছেন অভিনেত্রী শতাব্দী রায়ও। বীরভূমে তিনি প্রায় 2 লাখ ভোটের ব্যবধানে জিতেছেন। শাহাদাত তনিম, সমকাল, ডেস্ক রিপোর্ট।